হাসিনা ভোটচোর ভোটচোরের অধীনে আবার কি ভোট হইতে পারে আমরা নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশের জনগণ কোন নির্বাচন চায় না আজকে পরিষ্কার কথা পুলিশ ভাইদের বলেছে আওয়ামী লীগ এখন একটা পার্টি নির্বাচনে বিএনপিও আগামীতে ক্ষমতায় যাওয়ার একটা পার্টি আওয়ামী লীগে কনসেশন দিবেন আর বিএনপিকে থামায় রাখবেন এইটা কি মানা যাবে আন্দোলন শুরু হয়েছে আমার ভাইয়ের রক্ত আপনারা ছিড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাথে লড়াই করতে চাই পুলিশের সাথে আমরা লড়াই করতে চাই না পুলিশের রাইফেল আমার টাকায় কেনা পুলিশের গুলি আমার টাকায় কেনা সেই টাকায় আমার বুকের গুলি লাগবে তা তো হতে পারে না যারা এখনো বেশি মারামারি করতেছেন সময় আছে আমরা উচ্ছৃঙ্খলতা চাই না আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন চাই আগামীকালকে ঘোষণা দেন যে শেখ হাসিনা রিজাইন করবে শেখ হাসিনার পার্লামেন্ট থাকবে না একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে আগামীকাল থেকে কোনো মিছিল মিটিং আমরা করব না নির্বাচন কমিশন জোর করে শিডিউল অ্যানাউন্স করতে চান তাহলে দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে আওয়ামী লীগকে নিতে হবে যদি পুলিশ তাদের কথা শুনে তাদেরকেও দায় দায়িত্ব নিতে হবে আমরা নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশের জনগণ কোন নির্বাচন চায় না হাসিনা ভোটচোর ভোটচোরের অধীনে আবার কি ভোট হইতে পারে তাই হবে না পরিষ্কার কথা